হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে লিজাস ব্লগে। আমি লিজা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের ছাদ বাগানে। এটি হচ্ছে আমাদের ছাদ বাগান। মাশাআল্লাহ, মোটামুটি অনেক গাছ আছে আমাদের ছাদে, বাট সব থেকে বেশি আছে যেটা, সেটা হচ্ছে ড্রাগন গাছ। সেটাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি সবাই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই যে এটা হচ্ছে ড্রাগন ফুল। এই ফ্লাওয়ারটাই আস্তে আস্তে বড় হয়ে ফুটবে, তারপরে এরকম একটা ড্রাগনে রূপান্তরিত হবে। ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে, এই সপ্তাহের ভিতরে পাকতে পারে। আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি সবাইকে দেখাতে পারছি। ড্রাগন ফলটা কিছুদিন আগেও বাংলাদেশে খুব রেয়ার ছিল, বাট এখন কম বেশি সবাই চিনেন, পাচ্ছেন হাতের কাছে, খাচ্ছেন। তবে গাছটা আসলে কয়জন দেখেছেন আমি জানি না, যারা দেখেন নাই ওদের উদ্দেশ্যে আসলে আমার এই ভিডিওটি। খুবই টেস্টি একটা ফল ড্রাগন, দেখতে অনেক সুন্দর, রসালো টসটসে একটি ফল, ইয়াম্মি, টেস্টি অ্যান্ড হেলদি। বেবিরাও আসলে ড্রাগন ফলটা খেতে অনেক পছন্দ করে। মাশাল্লাহ এই সিজনে অনেক অনেক ড্রাগন আসছে আমাদের ছাদ থেকে, অনেক ড্রাগন ধরেছে মাশাল্লাহ। আমাদের বেবিরও অনেক লাইক করে ফলটি, আমরাও লাইক করি। শেয়ার করছি আজকে আপনাদের সাথে। আশা করি সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে জানাতে অবশ্যই ভুলে যাবেন না। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ ড্রাগন ফল যখন পেকে যাবে তখন আবার শেয়ার করব আপনাদের সাথে। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুবই হেলদি একটা ফল ড্রাগন, হেলদি, টেস্টি, আল্লাহর অশেষ রহমতে আমরা সিজনে অনেক ড্রাগন পাই, অনেক পাই। দেখেন মাশাল্লাহ প্রত্যেকটা গাছে মাশাল্লাহ অনেক ড্রাগন আছে। দেখেন এটা ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে পাকতে পারে, পেকে গেলে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ তাহলে আল্লাহ হাফেজ।